আজ ভারতের 75তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উদযাপিত হলো মুর্শিদাবাদের ডোমকল মহকুমার সরকারি বেসরকারি অফিস, সরকারি বেসরকারি স্কুল, রাজনৈতিক কার্যালয়, ক্লাব থেকে শুরু করে বিভিন্ন মহল্লায় মহল্লায়। আনুষ্ঠানিকভাবে ডোমকল মহকুমা শাসক অফিসে পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপিত হলো এই স্বাধীনতা দিবস। পাশাপাশি ডোমকল বিটি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শহীদদের ট্যাবলু নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পথ অতিক্রম করে উদযাপিত হলো স্বাধীনতা দিবস। রাকিবুল ইসলাম বাবু, রিপোর্ট, NTVWB। 15 আগস্ট ভারতের স্বাধীনতা, 1947 সালে যে স্বাধীনতা অর্জন করে ভারতবর্ষ, সেই 15 আগস্ট, সেই 15 আগস্ট উপলক্ষে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করেছি বা এই দিনটাকে বীর শহীদদের সম্মানার্থে আমরা যে অনুষ্ঠান শুরু করেছি তার শুভ সূচনা পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে। পতাকা উত্তোলন আমাদের করেছেন বিশিষ্ট সমাজসেবী এবং স্থানীয় কাউন্সিলর সাহেব নূর আবুল হক সাহেব, এর মাধ্যমে দিয়ে আমাদের 15 আগস্টের শুভ সূচনা হয়েছে। তার পরবর্তী সময়ে আমরা শহীদ বেদিতে মাল্যদান একে একে শেষ করেছি, তারপরে জাতীয় সঙ্গীত এবং শহীদদের আত্মার শান্তির কামনার্থে এবং তাদেরকে, বীর যোদ্ধাদেরকে, তাদেরকে সম্মানার্থে তাদের আমরা 1 মিনিট নীরবতা পালন করে আজকের 15 আগস্টের প্রথম পর্বের কাজ সমাপ্ত ঘোষণা করি। পতাকা উত্তোলন করবেন এবং এই পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমি এখন মাননীয় মহকুমা শাসককে জাতীয় পতাকা উত্তোলনের জন্য অনুরোধ করছি।